ওয়েলকাম এভরি ওয়ান হান্ড্রেড পারসেন্ট ইংরেজি উচ্চারণ ঠিক করার জন্য কনসোনেন্ট ব্ল্যান্ডিং জানতেই হবে বা একে অনিকশো বলতে পারো উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি কোয়ে লোয়ে কোয়ে লোয়ে রফলা এগুলো কেন হয় এগুলো হয় কনসোন্যান্ট ব্ল্যান্ডিংয়ের জন্য তাই কনসোনেন্ট ব্ল্যান্ডিং যদি আমরা না জানি তাহলে ইংরেজি উচ্চারণ করতে গিয়ে মারাত্মক লেভেলের ভুল হবে আজকের ক্লাসে আমরা কুড়িটি কনসোনেন্ট ওয়ার্ড ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করব যেমন দেখো আর আর এর জন্য আমরা রো ইউজ করে থাকি কিন্তু আর এর জন্য রোফলা কখনই ইউজ করব আমরা জানি কোনো ওয়ার্ডের পাশে আর বসতে গেলে তখন রোফলা হয়ে যায় কিন্তু সব ওয়ার্ডের ক্ষেত্রে না কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে সাতটি ওয়ার্ড আছে যেমন বি সি ডি এফ জি পি টি এই সাতটি ওয়ার্ডের ক্ষেত্রে যদি এর পাশে আর বসে তখন রোফলা হয়ে যাবে যেমন বি আর বয়েরোফলা সি আর কোয়েরোফলা ডি আর এভাবে তাহলে আমাদেরকে প্রতিটি ওয়ার্ডের উদাহরণ নিয়ে আলোচনা করে দেখতে হবে যেমন বি আর এর জন্য বইয়ের ফলা হই যেমন দেখো বি আর ও ডব্লু এন ব্রাউন এখানে ও ডব্লু এর জন্য আউ উচ্চারণ হচ্ছে আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি ও ডব্লু থাকে তখন এর উচ্চারণ হবে আউ তাই এটা হচ্ছে ব্রাউন নেক্সট বি আর এর জন্য বইয়ের ফলা এ আই এন মানে ব্রেইন এ আই একত্রে এই উচ্চারণ দিই এই তাই এটা হচ্ছে বি আর এ আই এন ব্রেইন নেক্সট বি আর ব্রো প্লাস ও টি এইচ ই আর আদার ব্রাদার কোন ওয়ার্ডের শেষে যদি আমরা আধার পাই তখন এর উচ্চারণ করবো আদার ওদার না কিন্তু আদার তাই এটা হলো ব্রাদার নেক্সট সি আর যদি আমরা একত্রে পাই তখন উচ্চারণ করব ক্রো যেমন দেখো সি আর এর জন্য ক্রো প্লাস ডব্লিউ এন আউন কারণ আমি এক্ষুনি বলে আসলাম ও ডব্লু একসাথে থাকলে আউ উচ্চারণ দেই তাহলে ও ডব্লু এন আউন মানে ক্রাউন নেক্সট সি আর ওয়াই ক্রাই এখানে দেখো ওয়ার্ডের এর শেষে ওয়াই আছে আমি বলেছিলাম ওয়ার্ডের এর শেষে ওয়াই থাকলে অস্বীকার হই তাহলে এখানে ক্রি হওয়ার কথা বাট এখানে ক্রাই কেন হলো এটা হলো আর কন্ট্রোল ভাবেলের জন্য তাই এটা হলো ক্রাই এটাকে মনে রাখো নেক্সট তিন নম্বর যদি আমরা ডি আর পাই এর জন্য উচ্চারণ করব। ড্রো যেমন ডি আর ড্রো প্লাস আই এন কে ইঙ্ক ড্রিঙ্ক ডি আর ওয়াই ড্রাই ডি আর ডবল এস ড্রেস তাহলে ডি আর এর জন্য আমরা ড্রো উচ্চারণ করবো যেমন ড্রিঙ্ক ড্রাই ড্রেস এবার এখানে ডি আর ওয়াই ড্রাই এর ক্ষেত্রেও দেখো আর এর পাশে ওয়াই বসলো তাই এখানে ওয়াই এর জন্য আই উচ্চারণ হল নেক্সট চার নম্বর এফ আর এর জন্য আমরা ইউজ করবো থ্রো এফ আর যদি আমরা একত্রে পাই উচ্চারণ করব ফ্রো যেমন এফ আর ওয়াই ফ্রাই এফ আর ও জি ফ্রোগ এফ আর ইউ আই টি ফ্রুট এখানে প্রত্যেকটি ওয়ার্ডে যেহেতু এফ আর আছে তাই এফ আর এর জন্য ফ্রো উচ্চারণ হচ্ছে এবং ওয়াইয়ের জন্য এখানে আয় কেন হলো কারণ আর কন্ট্রোল ভাউলের জন্য আর এর পরে ওয়াই বসতে গেলে তখন ওয়াই এর জন্য আয় হই নেক্সট জি আর জি আর যদি একত্রে থাকে তখন আমরা উচ্চারণ করব গ্রো জি এর জন্য গো আর এর জন্য মানে গ্রো যেমন জি আর এ এন ডি গ্র্যান্ড জি আর গ্রো প্লাস এ এন ডি এন্ড গ্র্যান্ড জি আর ই জি আর গ্রো প্লাস এ ডবল এস এস মানে গ্রাস এখানে একটা কথা মনে রাখবা যদি এ এর পরে ডবল এস থাকে তখন এ এর জন্য আ হয় নেক্সট যদি কোনো ওয়ার্ডে আমরা পি আর একসঙ্গে পাই উচ্চারণ করবো প্রো পি আর এর জন্য প্রো যেমন পি আর আই এন টি প্রিন্ট পি আর এ ওয়াই প্রে এখানে দেখো এ ওয়াই একসাথে আছে এ ওয়াই এই বা এ সাউন্ড দেই তাই এটা হলো প্রে কেউ একে প্রেই বলতে পারো ভুল কিন্তু না নেক্সট পি আর ই ডবল এস প্রেস তাহলে পি আর এর জন্য আমরা প্রো ইউজ করব তারপরে দেখো টি আর এর জন্য আমরা ইউস করব ট্রো টি টি এর জন্য টো আর 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 এর জন্য রফলা ট্রো যেমন দেখো টি আর এ আই এন ট্রেন বা ট্রেইন কেন কারণ এ আই এই বা এ সাউন্ড দেই তাই এটাকে বলতে পারো ট্রেন বা ট্রেইন নেক্সট আর ইউ সি কে ট্রাক ট্রাক এখানে দেখো ইউ এর জন্য আ হচ্ছে কেন আমি বলেছিলাম ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউ এর পাশে সি এবং কে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আ হচ্ছে আর ইউ সি কে ট্রাক তাহলে কোনো ওয়ার্ডে যদি আমরা টিআর দেখতে পাই তখন ইউজ করে দেব ট্রো নেক্সট এবার আমরা দেখব এল যুক্ত ওয়ার্ড এতক্ষণ আমরা দেখে আসলাম যে রোফোলা এর জন্য টোটালে সাতটি ওয়ার্ড ওই এবার এল যুক্ত ওয়ার্ড যেমন বি এল ব্লো বি এর জন্য বো এল এর জন্য লো মানে ব্লো যেমন বি এল এ সি কে ব্ল্যাক বি এল এর জন্য ব্লো প্লাস এ সি কে এর জন্য এক তাহলে কি হলো ব্ল্যাক একই রকমভাবে বিএল ইউ ই ব্লু নেক্সট এল ও সি কে এস ব্লক্স বিএল এর জন্য আমরা ব্লো উচ্চারণ করে দেব পরিষ্কার নেক্সট নয় নম্বর হচ্ছে সিএল এর জন্য আমরা উচ্চারণ করব ক্লো কেন কারণ সি এর জন্য কো আর লো এর জন্য এল তাহলে হচ্ছে ক্লো যেমন সিএল ও সি কে ক্লক এম ক্লাম আর ক্লেয়ার সি এর পরে যদি এল থাকে তখন আমরা এল এর জন্য ক্লো উচ্চারণ করে থাকব নেক্সট এফ এল এর জন্য ফ্লো এফ এর জন্য ফো আর এল এর জন্য লো যেমন দেখো এফ এল ওয়াই ফ্লাই এখানে শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য এখানে আয় হলো কী হলো ফ্লাই এটা কিন্তু ফ্লি হইনি কেন হয়নি কারণ ওয়াইটা সেমি ভাওয়েল নেক্সট এফ এল এ জি ফ্ল্যাগ ফ্ল্যাগ নেক্সট এবার আমরা দেখে নেব জি এল এর জন্য গ্লো কখন ইউজ করব যেমন এ ডবল এস গ্লাস এখানে দেখো এর পরে ডবল এস আছে তাই এ এর জন্য আ হলো আকা এ কিন্তু হয়নি নেক্সট জি এল ও ভি ই গ্লোভ জি এল এর জন্য আমরা গোয়ে লোয়ে ইউজ করে দেব নেক্সট বারো নম্বর হচ্ছে পি এল এর জন্য প্লো পি এর জন্য পো আর এল এর জন্য লো প্লো যেমন পি এল এ ওয়াই প্লে পি এল এ টি ই প্লেট এখানে দেখো পি এর পাশে এল আছে তাই এখানে যুক্তক্ষর হচ্ছে নেক্সট এস এল এর জন্য দন্ত সোয়ে লয়ে স্লো দন্ত সোয়ে লয়ে স্লো যেমন এস এল এ পি স্লাব এস এল ও ডব্লু স্লো এস এল এ ডি স্ল্যাড এখানে যেহেতু এস এর পরে এল আছে তাই দন্ত সোয়ে লয়ে যুক্তক্ষর হয়ে যাচ্ছে তাহলে আমরা মনে রাখব সাতটি হলো রোফলা দিয়ে এবং ছয়টি হলো এল দিয়ে টোটাল আমরা এখন পর্যন্ত তেরোটি ওয়ার্ড ব্লেন্ডিং শিখলাম সাতটি রোফলা দিয়ে এবং ছয়টি এল দিয়ে নেক্সট এবার এস কে এর জন্য স্কো এস এর জন্য দন্তস কে এর জন্য কো স্কো যেমন এস কে আই পি স্কিপ এস কে ওয়াই স্কাই এস কে আই এন স্কিন এস কে এর জন্য স্কো হচ্ছে তাই স্কিপ স্কাই স্কিন এগুলো হচ্ছে নেক্সট এস সি এর জন্যও আমরা স্কো ইউজ করে থাকি এস এর জন্য দন্তস সি এর জন্য কো যেমন এস সি এ আর স্কার এস সি এ এন স্ক্যান নেক্সট এস এম এর জন্য আমরা দ্বন্দ্বসো এ ময়ে এস এর জন্য দ্বন্দ্বসো মের জন্য এম যেমন এস এম আই এল ই স্মাইল এস এম এ এল স্মল এস এম একসঙ্গে থাকলেই স্মো পরিষ্কার নেক্সট এস এন এর জন্য দন্ত সোয়ে নুয়ে স্নো যেমন এস এন এ পি স্নপ এস এন এ ই স্নেক তাহলে কি কি পেলাম স্নাপ স্নেক স্নাপ স্নেক এভাবে করে নেক্সট আঠারো নম্বর হচ্ছে এস পি এর জন্য স্পো যেমন এস পি ই এ কে স্পিক তারপরে এস পি ও টি স্পট নেক্সট উনিশ নম্বর এস টি এর জন্য আমরা ইউজ করব দন্ত সোয়ে টোয়ে স্টো যেমন এস টি এ এন ডি স্ট্যান্ড এস টি ই পি স্টেপ এস টি ইউ ডি ওয়াই স্টাডি এখানে ইউ এর জন্য আ হচ্ছে কেন হচ্ছে আমি এক্ষুনি বলে আসলাম আর বলছি না নেক্সট লাস্ট হচ্ছে এস ডব্লু এর জন্য আমরা উচ্চারণ করব সু যেমন এস ডব্লু আই এন জি সুইং এস ডব্লু আই এম সুইম এস ডব্লু ডবল এস সুইটস তাহলে আমরা টোটালে কুড়িটা কনসোন্যান্ট ওয়ার্ড ব্ল্যান্ডিং শিখলাম যার মধ্যে সাতটি হচ্ছে রোফড়া দিয়ে ছয়টি হচ্ছে এল দিয়ে এবং বাকি সাতটা হচ্ছে অন্যান্য এইভাবে করে মনে রাখবা ইংরেজি বানান করার জন্য এগুলো মাস্ট লাগবেই জানতেই হবে না হলে আমরা অনেক জায়গায় ভুল করব। তাহলে আজকের মতো এখানেই